তো বন্ধুরা, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছ এটা G7। এর ব্যাটারি নেই এবং ডিসপ্লেটা ভেঙে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এই ডিসপ্লেটা চেঞ্জ করব, নতুন একটি কম্বো লাগাব। তো এর জন্য কি করব, আমি ব্যাক প্যানেলটি আগে ফোনের খুলে নিচ্ছি। তো ফোনের ব্যাক প্যানেলটি খুলে নিয়েছি, এই যে ব্যাক প্যানেল, এবং এতে কোনো ব্যাটারি নেই। আমি নতুন ব্যাটারি এবং কম্বো মার্কেট থেকে কিনে এনেছি। তো আমি এবার কি করব, এই হটগান দিয়ে, তোমরা দেখছো হটগান আছে, হটগান দিয়ে হালকা করে হিট দিয়ে এটিকে তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছ কানেক্টারটি উপরের সাইডে আছে এই জায়গায়। তো কানেক্টার লাইনটা খুলে দিই, এই সাইডে কাগজ ঢোকানোর সময়, কাগজটা ঢোকানোর সময় এই যে প্রথমে একটু ব্লেড দিয়ে সাইডটি তুলে নেব। এই সাইডটি ব্লেড দিয়ে হিট দেওয়ার পরে ব্লেডটি ঢুকিয়ে দেবো হালকা, যেহেতু আর কানেক্টারটি উপর দিকে আছে। এইবার এই যে গ্লাসের পেপার থাকে, পেপারটি ঢুকিয়ে আস্তে আস্তে চারিদিক থেকে হালকা হিট দেব এবং ঘুরিয়ে বার করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন এই দিকটা বেশি না ঢুকে যায় ভেতরে কাগজটি, তাহলে কানেক্টারটি কেটে যেতে পারে। তো যা হোক, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি কীভাবে এটি পাল্টাই। তো আমি হটগান দিয়ে হালকা করে হিট এখানে দিয়ে প্রথমে এই জায়গাটায় ব্লেড ঢুকিয়ে একটু উঁচু করে নিয়ে এইবার এই যে প্লাস্টিকের কাগজটি পুরো দিয়ে আস্তে আস্তে হালকা হিট দেবো এবং চতুর্দিকে ঘুরিয়ে ডিসপ্লের আঠাটি তুলে ফেলব। তো আমি ডিসপ্লেটি তুলে তারপর আস্তে করে তুলে নিচ্ছি, তারপর দেখতে থাকো তোমরা। তো ডিসপ্লেটি আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ ডিসপ্লেটি, কানেক্টারটা এই সাইডে আছে এবং এখানে একটা সুইচ থাকে, সুইচটি এই জায়গায় যাচ্ছে এই যে। এটি বের করে রাখতে হবে পরের কম্বোতে এটি লাগানোর জন্য যদি না থাকে। এবার এটি সাইডে রেখে দিলাম গ্লাসটি। এবার আমাদের কাজ হলো এই যে সাইডে আঠাগুলি আছে, এই সাইডে আঠাগুলিকে পরিষ্কার করতে হবে এইভাবে, এবং ক্যামেরাগুলিকে পরিষ্কার করে নিতে হবে। তো এগুলি পরিষ্কার করে নেওয়ার পরে সাইড দিয়ে গ্লু দিয়ে আমি নতুন কম্বোটি আটকে দেবো। তো নতুন কম্বোটি তোমাদের দেখাই, এই যে নতুন যে কম্বোটি নিয়ে এসেছি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ স্যামসাংয়ের কম্বো খুবই পাতলা হয়, এটি সাবধানে রাখতে হবে। এই যে সুইচটি এখানে বসবে এবং কম্বোটি এই যে। তো লাগানোর পরে তোমরা দেখবে কেমন লাগে। তো এখন কম্বোটি সাইডে রাখি। এবার আমি এই সাইডের পুরানো গ্লুগুলি পরিষ্কার করে নিই। তো আমি চতুর্দিক ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ক্লিন করে নিয়েছি। এবার এই ধরনের যে কান পরিষ্কার করার জন্য যে তুলোর কাঠিগুলো পাওয়া যায়, এগুলিতে হালকা করে ক্যামেরাগুলিকে মুছে নেব। নেওয়ার পরে সাইড দিয়ে T7000 এই গ্লুটি সাইড দিয়ে লাগাবো, লাগিয়ে আস্তে আস্তে বসায় বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গ্লুটি আমি সাইড দিয়ে লাগানো শুরু করছি, চতুর্থ সাইড দিয়ে গ্লুটি লাগাবো। তো চারি সাইডে আমার আঠাটি লাগানো কমপ্লিট। এবার আমি ডিসপ্লের যে নীল পেপারটি এটি তুলে ডিসপ্লেটি বসিয়ে দেবো, দিয়ে রবার দিয়ে আটকে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কম্বোটি বসিয়ে দিয়েছি ঠিকঠাকভাবে এবং কানেক্টারটি আটকে দেব এই সাইড দিয়ে, দিয়ে ব্যাটারি লাগিয়ে অন করে দেখব ঠিকঠাক কাজটি হয়েছে কিনা। আর আমি এর জন্যে মোবিলা কোম্পানির একটি ভালো ব্যাটারি নিয়ে এসেছি, ব্যাটারিটি এবার এতে লাগিয়ে দেখব। তো বন্ধুরা, ব্যাটারিটি লাগিয়ে দিয়েছে, আমি নিজেই এক হাত দিয়ে দোকানে ভিডিও করছি যার জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে বা দেখতে। যা হোক, এবার ফোনটি অন করে দেখব যে কী অবস্থা। তো ফোনটি দেখো অন করছি, দেখো ফোনটি G7 চলে এসছে।
देखो फोनटी प्रॉपर काज करछे, टास समस्त किछुई काज करछे। एबार आमी पेछनेर बैक पैनल एवं स्क्रूगुलो लागिए गार्डार दिए आटके तोमादेरके देखाच्छी फाइनालिटी। फाइनल फोनटी डिसप्ले लागानो कमप्लीट हो गेलो। देखो एक घंटा आधा घंटा पर खुलने ही गार्डारगुली फोन पुरो ओके। एक ग्लास लगे नीते हैं पूरे टेम्पर ग्लास। तो वीडियो केमन लगल अवश्य हमारे कमेंट बक्स जाना। तो आजकल वीडियो यही पर्यन्त ही। सबाई भालो थेको।